কখনো কখনো চলার পথে থেমে যায় জীবনের গতি, জীবনটা যেন ট্রাফিক সিগন্যাল, নিয়তির প্রতিচ্ছবি। তুই কি কোনো ছেলেকে পছন্দ করিস? উনি যদি চায়। আচ্ছা, খুব পাকনা হয়ে গেছো না? তুই কি মানুষ না, ছায়া মানব? ছায়া মানব মানে কি? আমরা কথা বলবো না, শুধু কাছে গিয়ে একটু দেখে আসবো। মনন্তরে ভাই এখন সম্ভব না, দুই তিন দিন যাক, তারপর জ্ঞান চর্চা করছি আর কি, মানে আমি আবার পড়াশোনা ছাড়া থাকতে পারি না, একটু পড়াশোনা করছিলাম। বালা, খুব বালা। আচ্ছা আন্টি, ওই আমেরিকায় কি বাদুর আছে? বাদুর মানে? বাদুর নিয়ে একটু পড়াশোনা করছিলাম আর কি। এখানে লেখা আছে বাদুর অন্ধ, এই ধরনের একটি ধারণা আগে প্রচলিত ছিল, কিন্তু সত্যি সত্যি বাদুর অন্ধ নয়। তবে রাতে চলার সময় ওরা নিজের চোখের দৃষ্টির উপর খুব একটা নির্ভর করে না, নির্ভর করে তাদের নিজের শব্দের প্রতিধ্বনির ওপর। আরও লেখা আছে বাদুররা উড়ে চলার সময় খুব ঘন চিচি শব্দ করে, এই চিচি শব্দটাই নিকটবর্তী যে কোনো বস্তুর সঙ্গে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হয়, এমনকি মাত্র কয়েক ইঞ্চি দূরের একটা টেলিফোনের তার পর্যন্ত তারা বুঝতে পারে। বাদুর এই সূক্ষ্মতম প্রতিধ্বনিও টের পায়, তারটি কোথায় কত নিকটে বা দূরে আছে তা বুঝতে পারে। অন্য কোনো প্রাণী এত সূক্ষ্ম অনুভূতি সম্পন্ন নয়। এই বাদুর কি আমেরিকায় আছে? বুঝছি বুঝছি, পাগল হয়ে গেছে নাকি? আন্টি কি কিছু বললেন? না না, তোমার কিছু কই নাই। কে তুমি জানি কি করতেছ? জ্ঞান চর্চা। জ্ঞান চর্চা করতেছ? কর, খুবই বালা কাম কর। আমরা করি নাই, কিন্তু কি করা যাবে এখন? এখন কি বস, কি আর হইব, কয়দিন গা ডাকা দিয়া থাকুম, তারপর মনে কর যে পরিস্থিতি ঠান্ডা হইলে আবার আইলাম এদিকে।
অনেক দিন পর তোরে পাইছি বগা, চল। পাখির নামে নাম রাখছো বগা, পাখি জাতি তোর নামে কলঙ্কিত হয়েছে, পাখি জাতি তোর ঘৃণা করে। আজব আমি কি করছি, চল জানস না, ডিবে বসে চল, তাইলে টের পাবি কি করছো। অনে তোমকো টাইম কত খেলতে হইবা, মনে রাখো আমারও কিন্তু টাইম হইব। হ্যাঁ থ্রেড দাস, হ্যাঁ তোমকো থ্রেড দেবো গিল্লিগা, তোমরা কত কিছু অনেটা নামায় রাখো, মেশিন বাইরে গেলে তো বিপদে পড়বা। চল গেলে বুঝবি, চল। আসলে অসুবিধা কি, আমি তোর তুই তোর দিব। কি কাও তুমি, এক মিনিট। আর মানুষে তো মনে করবো যে তুই অন্ধ, তোরে ধরে নিয়ে যেতেছি আমি। এই যে তাহলে আমি অন্ধ ছাড়া, এমন করে হাত করিস না, আবার করলে কিন্তু দাঁত ভাঙবে। সাবধানে, সাবধান সাবধান, এই টাকা তুলো না। বিরিয়ানি খাবো আমি, জীবনেও খাবো না, তুমি এই টাকাতে বিরিয়ানি খাও, যাও। তুইও খাবি, তুমি যদি এই টাকা মুরগির রান খাবি, তুই মুরগির রানের দরকার নাই। শোনো আমি তোমার একটা কথা কইতেছি, তুমি যদি তোমার ভালো চাও, তুমি এই টাকা মসজিদে দান করে দাও। না আমি খামু, খাবা? তুমি যদি এই টাকা খাও, ওই যে বিমান যাইতেছে না, বিমানে যে শব্দ, অত দ্রুত গতিতে তোমার ক্ষতি হবো, গজব পড়বো দেখো। আচ্ছা ঠিক আছে, তাইলে 200 টাকা খাই আর 300 টাকা মসজিদে দান করি। না সব টাকা দিতে হবে, তুমি যদি এই টাকা না দাও তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো। আচ্ছা এটা নিচে পড়া। আচ্ছা আচ্ছা না ঠিক আছে, তুমি আয় আয় আয়। কোন মসজিদে দিবা আগে ভাইবা দেখি। বাপ, হুজুর হুজুর আপনি একটু কথা শুনেন তো দেখি। হুজুর এদিকে আসেন, এইখানে 500 টাকা খেলাই না পাইছি, হ্যাঁ সেই টাকাটা আমি নিছি হে ভাই মসজিদে দিতে, এটাকে দেব। এখানে পাইছি আপনি বলেন সেইটাকে কি নেওয়া উচিত? হ্যাঁ আমি রসগোল্লা খামো। এই যে তাহলে আমি আত্মহত্যা করবো। সবসময় তো সময় পাই না স্যার, সময় পেলে চেষ্টা করি। বছরের কালকের একটা নিল কোনো কবর তো পাইতাছি না, বেচারে নেওয়া কি ইচ্ছা মতো রিমাইন্ডে নিছে কি না, খিস্তা আছে কি না, বেচারে লেগে তো আমরা বাইচা আছি, কি করব, বিগ বসের কাছে যাবো কি না, তাও তো মাথায় কাজ করতেছে না, তোকে মাথায় দেখি বুদ্ধি নাই বস। হ্যাঁ আপনি তো লিডার। বাহ বাহ, ভালো ভালো বলছে, শুধুকে সৎ ব্যবহার করছে, কে ওই ওই ব্যাটা কি করছে? চিন্তা করছি আমি আর কালা যে আপনার লিডার বানাবো না, কি মনে হইতেছে ওই যেভাবে মেসেজ করতেছে না সেরকম দিব আমি, বস হবো না
ম্যাডাম মাথায় কোনো কিছু কাজ করে না, একটা লোক যে আমার মাঝখান থেকে ফুলতে হয়ে গেছে কাজ নিয়ে ডিটেন নিতে ওই ব্যাটারি কেমন তারান যায়, ওই চিন্তা নাই আমার নিয়ে গবেষণা করা, আমি লিডার হবো শুধু সব ব্যাপার, তোরা বই বাঁচাও আমার যদি আমি লিডার বানাচাও পুলিশে ধরে নিয়ে যাবো কেনা, তারপরে তুই নাই বইবা ভালো শিখছো ভালো মাথার মধ্যে ভালো জিনিস কাজ করতেছে যা চালে যাও। সামুসে সিস্টেমটা কো না আত্মা সহজ করে, হ্যাঁ সেলুন দিবার চায় তোকে কাহিনি বুঝি না বুঝি বুঝি কোনটা আম কোনটা আমের বিচি মাথা কোনো কিছু কাজ করতেছে না। আচ্ছা এইটা নিলাম কারণ তোমার তো বিশ্বাস নাই, তুমি যদি টাকা না দেখাও দিছি তোর চোখের সামনে তো দিলাম, এবার খুশি গেছে গেছে ভিতরে গেছে খুশি হয়েছি, তুমি একটা ভালো কাজ করছো সেই জন্য আল্লাহ তোমার ভালো করবে। না না আমি আমার ভুল বুঝতে পারছি, আসলে যে পরে টাকা টাকা নিতে নাই, পরের টাকা নিলে পরে আল্লাহ পাক পাপ দেয়। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো সেই জন্য তোমার একটা উপহার দিব আমি। কি উপহার? আজকে আমি তোমারে খাওয়াবো। খাওয়াবি? তুই আমারে খাওয়াবি? তোর কাছে টাকা আছে? শুনো, মানুষের যদি নিয়ত ভালো থাকে তাইলে আল্লাহ পাক সেটা পূরণ করে। আমার কাছে টাকা নাই, তার থেকে এসে তোমার পকেটে টাকা আছে না সেই টাকাটা খাওয়াবো। তাহলে সেটা আমার খাওয়া নইলো, তুই কেমনে খাওয়াইলি? আমি তো মনে স্থির করছি যে তোমার খাওয়াবো, সেটা যেখান থেকে টাকা হোক তোমার তো খাওয়াবোই, বুঝো নাই? সব বুঝছি, আয় চলো। সিস্টার, আচ্ছা আমার বাবা এখন কেমন আছেন? 24 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না, সকালে স্যার আসবে স্যার সাথে কথা বলে নেবে। তারপরেও আপনি যদি কিছু বলতেন। তুই তো একটা বদমাইশ, শয়তানের আড্ডি, এত মারলাম তবু স্বীকার করতেছিস না? আমি তো আপনারে কইছি আমি ফোনটা করি নাই। পেঁচা কয় বছর বাঁচো জানোস? না 100 বছর, আর তুই তো মনে হয় বাঁচবি 1000 বছর। আপনার চা খুশি কন, আমার আমার কোনো দোষ ছিল না। তার মানে তুই স্বীকার করতেছস খুনটা তুই করছস, তোর কোনো উপায় ছিল না। আমি কি আপনার সেই কথা কইছি নাকি? তুই তো একটা শিয়াল রে, আপনার যা খুশি আপনার কইতে পারেন, কিন্তু খুনটা আমি করি নাই। করস নাই? না। আচ্ছা ঠিক আছে, আমার তোর সাথে দেখা হইতেছে। তুই কি এখন বাসা যাবি? হ্যাঁ আমার তো একটু বাসা যাওয়ার দরকার ছিল, কিন্তু বুঝতে পারছি না আসলে যাবো নাকি। তুই একটা কাজ কর, We'll be right back.
তাকে তো বুদ্ধি কম, তাকে বুদ্ধি না এই জন্য যাইতেছে। কিয়ানে বাপ এত কষ্ট করে এটা বানাইছে কিন্তু উপরে তো যাইবো না। হায় হায় ভাই, এটা এই ব্রিজটা কি জন্য বানাইছে? এইটা হইলো ফুট ওভার ব্রিজ, এই ব্রিজ দিয়ে মানুষ পার হবে আর নিজে গাড়ি পার হবে, এই জন্য বানাইছে। কিন্তু একটা জিনিস তুমি খেয়াল করতে দেখো, এই যে দেখো মানুষ উপর তো দরকার কথা, মানুষ যাইতেছে নিজ দিয়া, মানুষ নিজ দিয়ে যাইতেছে কেন? এরা হলো বেকুব, এগুলো জানের কোনো ভয় নাই, যে কোনো সময় গাড়ি উঠে যাইতে পারে। হায় হায় মানুষ যাই যে বুকের মতো নিজ দিয়ে যাইতেছে, যদি গাড়ি উঠে ওটা তাহলে ট্যাক্সি নেবো অবশ্যই। ওই যে পত্রিকা যাওস না যে দুইজন মারা গেছে গাড়ি নিতে বইরা, এই জন্যই তো মারে। সরকার এত টাকা খরচ করে ব্রিজ বানাইছে ওভার ব্রিজ, সেন্ডা যাইবো না, ওই নিজ দিয়ে ফরফরে পার হইব, তারপরে ব্যক্তি মানুষ এত বুকায় কেন? আমরা বুকামি করবো না, চলো তাড়াতাড়ি। আচ্ছা মধু, তোমার যে আমি একটা কাম করবা কইছিলাম দিন করলে না গেলে? কোন কাজটা জানো? তোমার আমি সকালবেলা কইছিলাম না একটা মিনারেল ওয়াটারের বোতল নিয়ে আইবার। আসলে হয়েছে কি আন্টি, মানে পড়াশোনা করতে করতে আমি একদম ভুলে গেছি। হ এইটাই কথা, বুঝলে তো যাই ভাই, পড়াশোনা করতে করতে সবই বুঝলা যাও। তুমি জানি কি চর্চা করো, জ্ঞান চর্চা। হ হ এই জ্ঞান চর্চা করতে করতে তোমার আসলে কি কমন সেন্স যেটা থাকে না, এটাও নাই কে? আন্টি এইটা একটা কথা বললেন আপনি, ঠিকই কইছি। আসলে তোমারে আমি যেমন মনে করছিলাম না, তুমি আসলে আন্টি আসলে হয়েছে কি, আমি যখন ওই যে পড়তে বসি তখন আর কোনো কিছু আমার মাথায় থাকে না, সব কেমন যেন আউলা ঝাউলা হয়ে যায়, মানে পড়াশোনার বাইরে কিছু চিন্তাই করতে পারি না। হ সেটা তো আমি বুঝছি, যে তুমি যখন পড়াশোনা করো তখন পড়া ছাড়া অন্য কোনো কিছু তোমার মাথার মধ্যে থাকেই না। করো করো, পড়াশোনা করবো না, তোমরা পড়াশোনা না করলে কেডায় করবো কো? তো তুমি যে কামটা করবার পারবা না সেটা মানে কইলেই পারতা। আন্টি আমি দুঃখিত, সরি আন্টি, আর কখনো এরকম হবে না। জ্ঞান চর্চা কইরে একটু মাথার মধ্যে বুদ্ধি শুদ্ধি আইনো। আমি কইতে চাচ্ছিলাম কি, ওই মিসির আমি তো যাচ্ছি হাসপাতালে। যাচ্ছিস? হ্যাঁ মা। আই তোমার বন্ধুর বাবা হন কেমন আছে? হসপিটালে না যাওয়া পর্যন্ত কিছুই বুঝতে পারবো না। হো হো এটা অবশ্য ঠিক কথা। শোনো মা, তোমার বন্ধুর বাবার অসুখে তুমি পাশে গিয়ে দাঁড়াইছ, আমি খুবই খুশি হয়েছি। আসলে কি মানুষের বিপদে তো মানুষে গিয়া খানানোর দরকার, তাই না? আজকালকার মানুষের এটা বুঝে না। আন্টি কথাটা কিন্তু আপনি ঠিক বলেননি, সবাই কিন্তু বুঝে, আসলে অন্যের বিপদটা নিজের ঘাড়ে কেউ নিতে চায় না। আমি কি তোর সঙ্গে যাব? কেন মা, তুমি শুধু শুধু আমার সাথে হসপিটালে গিয়ে কী করবে বলো না? মানে আমাদের যাওয়া দরকার না? আচ্ছা ঠিক আছে, চঞ্চলের বাবা কিছুটা সুস্থ হোক তারপর যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই যা, সাবধানে যাবি। আচ্ছা আচ্ছা আসি। হ্যাঁ মাস। আচ্ছা এ রুবি, তোমার মায়ের আসলে খুব বালা, দোয়া করি সবসময় যেন এরকমই থাকে ইনশাআল্লাহ। আমি যদি বউ কইরা নিতে পারি তাহলে তো আর কোনো কথাই নাই। তুই শুধু শুধু টেনশন করিস না, ডাক্তার তো বললি সব ঠিক হয়ে যাবে। বাবা ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলে কেউ নেই। আমার কেন জানি ভয় করছে। ভাই তুই এত টেনশন করিস না, আমরা সবাই আছি না। বাবার অবস্থা আসলেই খারাপ। শোন তুই সারাদিনে কিছু খাস নি, চল তো আমরা বাইরে যাই কিছু খাবো। চল না, আমার খিদে নেই, তুই যা। আরে আমি তো আমার জন্য বলিনি, আমি বলেছি তোর জন্য, চল তো। বললাম না খিদে নেই, চল চল। Thank you.
আমি তোমাকে একটা জরুরি ব্যাপারে ডেকেছি। সেটা হচ্ছে আমরা নতুন যে প্রজেক্টটা করছি বেলকুচি প্রজেক্টে, এই বেলকুচি প্রজেক্টটা দেখছেন হচ্ছে মিস্টার মমিরভ চেকোস্লোভাকিয়ান, তাদেরই অ্যাসোসিয়েট আমরা, এটা তুমি জানো। এটা কত দূর প্রোগ্রেস করেছে স্যার? উনি লাস্ট নাইটে আমাকে মেইল করেছেন, ওনার ছোট কিছু কারেকশন আছে, আমি নোট আউট করেছি, ক্যান ইউ প্লিজ চেক ইট আউট? গুড, ওকে, ভেরি গুড, জাস্ট এ মিনিট প্লিজ।